সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আমাদের ভিডিওটি হচ্ছে কেউ আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন অথবা নাম পরিবর্তন করবেন কিভাবে আজকে আমরা সেটি দেখাবো আপনাদের মানে আজকের ভিডিওটি হচ্ছে এটির উপর কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই আইডিটির নাম হচ্ছে ববি খান দেখে আমি একটা আমি আমার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এদিকেন বিউর প্রোফাইলে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে নিয়ে এসেছি অ্যাকাউন্টের মধ্যে আসার আসার পর আপনারা দেখে নিন আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে ববি খান এখন প্রেজেন্ট আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে ববি খান আমি এই অ্যাকাউন্টের নামটি আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি এদিকে আমি রিলোড রিল্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের রিড দিয়েছি দেখেন ববিকানি রয়েছে আমি একটু আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম আর এবং আমি আমার একটি ভিডিওটি মানে আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এমন সেটি ইউজ করে আমি এটা মানে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম আর এবং সেই ভিডিওটি লাস্টে লাস্টে বলতে বলে গেছিলাম যে আপনারা এই যেভাবে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেছি আপনারা এভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং নাম চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের আমি এগে এখানে এসে আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা ফেসবুক লাইটে আমি যেভাবে ইউজ করছি এভাবে আপনার ফেসবুক অ্যাপও ইউজ করতে মানে সেম একইভাবে আপনারা সব কিছু করতে পারবেন নামও চেঞ্জ করতে পারবেন এভাবে প্রথমে ঢুকবেন ঢোকার পরে একদম কর্নারে আপনারা তিনটি লাইন দেখতে পারছেন এই তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এখানে একটু নিচে আসার পর আপনারা সেটিং নামে একটি অপশান দেখতে পাবেন মেনুবার এই বারগুড়িতে মধ্যে একটা সেটিং নামে অপশান এবং এই সেটিংয়ের অপশানে ক্লিক করবে সেটিং অপশানে ক্লিক করার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন প্রথমে যেটি এটিতে ক্লিক করবেন নাম চেঞ্জ করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করার জন্য এরপর এখানে আপনারা নেম দেখতে পাচ্ছেন ববি খান এবং এই নেমটি আমরা চেঞ্জ করে আপনারা দিয়ে দিব যেমন একটা নাম দিয়ে দিব সালমান খান অথবা শেখ সাদি বা যে কোনো কিছু দিয়েছি এডিটে গিয়ে এই ইডিটে ক্লিক করেছি এরপরে ববি হানের মধ্যে সরি আমি এখানে আপনাদের দেখা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এখানে এসেছি এই যেখানে এই নামের পাশে যে একটি ইডিট অপশান দেখতে পাচ্ছেন এই ইডিট অপশানে ক্লিক করবো আমরা ফেসবুক এই নামটি চেঞ্জ করার জন্য মানে আমরা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এই ফেসবুক এই এখানে আসার পর এখানে নামের পাশে যে ইডিট অপশান এই ইডিট অপশানে আমরা ক্লিক করবো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এদিকে আমি ইডিট অপশানে ক্লিক করেছি এ এডিট অপশানে ক্লিক করার পর যে আপনার ববি এবং খান ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমি চেঞ্জ করে এখানের মধ্যে দিয়ে দিব যেমন এখন ববি আছে আমি এখানে নামটি দিয়ে দেব আসিফ আসিফ আহ মেথ আহ ম্যাথ দিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই অপশানগুলিতে আসবেন আসার মানে আসার পর এখানে আপনারা যে নামটি দিতে চাইবেন এগুলো ফার্স্ট টাইম লাস্ট টাইম আর চাইলে মিডল নেমের মধ্যে কোনো মিডল নাম থাকলে না মিডল নামটিও দিয়ে দিতে পারবেন এগুলো দেওয়ার পর আপনার নামটি চেঞ্জ করার জন্য এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন তার আগে বন্ধুরা আপনাদের আমি বলে দিই আপনারা যদি একবার নাম চেঞ্জ করেন তার ষাট দিনের মধ্যে আপনার নামটি চেঞ্জ করতে পারবেন না আর যদি ষাট দিনের মধ্যে নামটি চেঞ্জ করতে চান আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখে নিতে পারবেন সেই ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনার ষাট দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন এরপর আপনারা এখানের মধ্যে আপনারা যে নামটি চেঞ্জ করতে চাইবেন সেই নামগুলো আপনারা দেওয়ার মানে ইন্টার মানে এখানের মধ্যে দেওয়ার পর এরপর জাস্ট এই রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিবেন দেখে নেন রিভিউ চেঞ্জে দেখবেন ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে আগে ছিল ববি খান এখানে হয়ে যাবে আসিফ আহমেদ দেখেন খুবই ইজি না জাস্ট আমরা এখানে এসে আসিফ আহমেদে ক্লিক করে দিলাম এরপর এখানের মধ্যে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটি এখানে সেটি দিয়ে দিতে হবে আমি এখানের মধ্যে পেস্ট করে দিব সেটি একটা মিনিট আমি হাইড করে পাসওয়ার্ডটি পেস্ট করব এখানের মধ্যে আমরা এই পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি আপনারাও আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন না তা না হলে এখানে আপনার নামটি চেঞ্জ করতে পারবেন না আমিও আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এরপর এখানে মধ্যে আপনি চাইলে আপনার নামটি উল্টা থেকে পার্টোল তো বা পার্টোল থেকে উল্টা মানে ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এবং লাস্ট টু ফার্স্ট আপনারা দিয়ে দিতে পারেন এখানে আমার ফার্স্ট টু লাস্ট এটাও থাক মানে থাকতে চলবে এরপর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এই সেভ অপশানে ক্লিক করবো আমার পাসওয়ার্ডটি দেওয়ার পর সেই বকশানে ক্লিক করবো দেখবেন নামটি আমার সেভ হয়ে যাবে যে আমি আগে ছিল ববি খান এখন হয়ে গেছে দেখেন আসিফ আহমেদ আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন এ দেখেন আমি ব্যাকে ক্লিক করে আমার অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে টি ডোটে ক্লিক করে এ দেখেন এখানে ববি খান দেখাচ্ছে বাট আমি রেফ্রেশ করবো এরপর দেখবেন এটা আসিফ আহমেদ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন এ দেখেন আমার এখানে নামটি আমি চেঞ্জ করেছি আমি এটা মিডিয়া তাদের আমি দেখাচ্ছি এই দেখেন আসিফ আহমেদ নামটি চেঞ্জ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে তারাও মানে দেখ মানে বুঝতে পারে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ